যেতে যেতে পথে ডিম পেলাম খেতে, পেটে ভরে গেল রে হই হই। গভীর ঘন জঙ্গলে এক ছোট ডোবার ধারে বাস করত হাসি নামে এক হাঁস। হাঁসটি দুটো ডিম পেড়েছিল, বেশ কিছুদিনের মধ্যে ডিম ফুটে ছানা বের হবে, এজন্য হাঁসটি ছিল খুব খুশি, কেননা সেই প্রথমবারের মতো মা হতে চলেছে। আহা, আমার ভাবতেই খুব ভালো লাগছে, আর কিছুদিনের ভেতর এই ডিম ফুটে ছানা বের হবে আর আমাকে মা বলে ডাকবে, এ কথা ভেবে আমার খুব খুশি খুশি লাগছে। হাঁসটা তার ডিম নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল। একদিন সে তার ডিমে তাওয়া দিতে দিতে বলল, খুব ক্ষুধা পেয়েছে, যে খাবারগুলো মজুত করে রেখেছিলাম তাও তো প্রায় শেষের পথে, আমাকে তো খাবারের খোঁজে বের হতে হবে, কিন্তু ডিম দুটো এখানে রেখে নিশ্চিন্তে যাই কিভাবে? কেউ যদি আমার ডিম চুরি করে নিয়ে যায় বা খেয়ে নেয়, কিন্তু না খেয়ে থাকলে তো আমিই মারা যাব। যাই, তাড়াতাড়ি গিয়ে নদী থেকে কিছু মাছ মেরে নিয়ে আসি, এই ডোবার সব মাছ তো আমি আগেই খেয়ে নিয়েছি। এই বলে হাঁস তার ডিম দুটো ওখানে রেখে মাছ শিকারের খোঁজে বের হলো। এদিকে এক দুষ্ট শিয়াল খাবারের খোঁজে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। খোদার জ্বালায়, আমার পেটের ভেতর সাইরেন বাজছে, আর যে হাঁটতেও পারছি না, ওই পাজে চিলের জ্বালায় কোথাও গিয়ে কিছু শান্তিতে শিকারও করতে পারি না। কিছু শিকার করলে দুষ্ট চিল এসে আমার খাবারে ভাগ বসায়। এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে হাঁসের বাড়ির ডোবার ওখানে চলে আসে। ওই তো সামনে একটা ডোবা দেখা যাচ্ছে, যাই এখনকার মতো একটু পানি খেয়ে খোদাটা অন্তত মিটাই। এই বলে শিয়াল ডোবার দিকে এগোতে থাকলো, আর সেখানে গিয়ে দেখলো এক ঝোপের আড়ালে দুটো ডিম। ডিম দুটো দেখে শিয়ালের খোদা যেন দ্বিগুণ হয়ে গেল। আরে বাহ, এ দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি, যাই এই ডিমের মালিক এখানে আসার আগে এগুলো খেয়ে আমি আমার খোদা মেটাই, হা 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 হা। এই বলে শিয়াল বাসাটার কাছে এগিয়ে যায় আর গিয়ে ডিম দুটো খেয়ে নেয়। আহ, ডিমের যে কি স্বাদ, পেটের সাথে সাথে আমার মনটাও যে ভরে গেল, এমন ডিম যদি প্রতিদিন খেতে পারতাম তাহলে তো খুব ভালো হতো, যাই এখন বাড়ির দিকেই যাই। এই বলে শিয়াল খুশিতে গান গাইতে গাইতে যেতে থাকে। যেতে যেতে পথে ডিম পেলাম খেতে, পেটে ভরে গেল রে হই হই। ওদিকে হাঁসটা একটা মাছ ধরে তার বাড়িতে আসে আর দেখে তার ডিম দুটো বাসায় নেই। এ কি, আমার ডিম দুটো গেল কোথায়? আমি তো ডিম দুটো এখানেই রেখে গেছিলাম, কে নিয়ে গেল আমার ডিম দুটো? হায় আল্লাহ, আমি এই প্রথমবারের মতো মা হতে চলেছিলাম, আর কিছুদিনের ভেতর আমার ডিম ফুটে ছানা বের হতো, কে আমার এত বড় সর্বনাশ করলো, কে করলো? হাসি তার ডিম দুটো হারিয়ে অনেক কাঁদতে থাকে। অন্যদিকে শিয়াল তার গুহায় বসে বসে বলে, আহ, ডিম দুটো খেয়ে খুব মজা পেয়েছি, এখন একটা জম্পেশ ঘুম দিই। এই বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল। হাসি আবার দুটো ডিম দিল, কিন্তু সে আগের মতো এবার ডোবার পাড়ে না, সে ডোবার মাঝখানে বাসা বানায় আর সেখানেই ডিম দেয়, কারণ আগের মতো যেন তার ডিম আর কেউ খেয়ে যেতে না পারে। অন্যদিকে পাজি শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে ভাবছিল যে সে আজ কোন দিকে শিকার করতে যাবে। অনেক দিন হয়ে গেছে মাংস খাই না, শুধু নিরামিষ খেয়ে থাকছি, আজ আর কোনো নিরামিষ না, আজ আমাকে একটা পাখি ধরতেই হবে। এসব বলতে বলতে শিয়ালের সেই ডিম খাওয়ার কথা মনে পড়ে যায়। হা 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 হা, আজ বরং ওই ডোবার দিকেই যাই, এতদিনে হয়তো ওখানে কেউ ডিম পেড়েছে, যাই আমি গিয়ে ডিমগুলো আবার খেয়ে আসি, হি হি হি। এই বলে শিয়াল আবারও হাসির বাসার দিকে যেতে থাকে। আর ওদিকে হাসি তার ডিমে তাওয়া দিচ্ছিল, ঠিক তখন শিয়াল সেখানে চলে আসে আর এসে দেখে একটা হাঁস পুকুরের মাঝখানে বাসা বানিয়েছে। এ কি, এই হাঁস বেটা দেখছি বেশ চালাক হয়ে গেছে, বাসা বেঁধেছে ডোবার মাঝখানে, আমি এখন এর ডিমগুলো কি করে খাবো, এদিকে আমার খুব ক্ষুধা পেয়েছে। শিয়াল সেখানে পাইচারি করতে থাকে আর ভাবতে থাকে সে হাঁসের ডিম কি করে খাবে।
হাসি শিয়ালের এই পায়চারি করাটা লক্ষ্য করে। কি ব্যাপার, ওই পাজি শিয়াল এভাবে এখানে ঘোরাঘুরি করছে কেন? মতলব কি ব্যাটার? যাই ওর কাছে গিয়েই জিজ্ঞেস করি। এই বলে হাসি শিয়ালের ওখানে যায় আর বলে, শিয়াল ভায়া, ও শিয়াল ভায়া, বেশ কিছুক্ষণ ধরে আমি লক্ষ্য করছি তুমি এখানে ঘোরাঘুরি করছো, কি হয়েছে তোমার? তুমি কিছু খুঁজছো? হাসের কথা শুনে শিয়াল মনে মনে বলে, এই রে, হাঁসটা আবার কিছু বুঝে ফেলল না তো যে আমি তার ডিম খাওয়ার জন্য এখানে ঘোরাঘুরি করছি? না, একে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। কি হয়েছে শিয়াল ভায়া, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে তোমার? আরে হাঁস, আমার আবার কি হবে, আমার কিছুই হয়নি, এমনিতেই এখানে হাঁটাহাঁটি করছিলাম। প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকে, তাই শরীরের দিকে একটু যত্নশীল হওয়ার চেষ্টা করছিলাম আর কি। শিয়ালের এমন কথা শুনে হাসির মনে সন্দেহ হয়। এমন সময় শিয়াল বলে, আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা বলো তো, আমার না একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না। কি বিষয় ভাইয়া? আচ্ছা, তোমার বাসা তুমি ওই ডোবার মাঝখানে বানিয়েছো কেন? এই ডোবার ধারে বানালেই তো পারতে, তাহলে আমরা তোমার বাড়ি দেখে শুনে রাখতে পারতাম। আর বলো না, আমার বাসা আগে পাড়েই ছিল, কিন্তু একদিন আমি খাবারের খোঁজে বের হয়েছিলাম, ফিরে এসে দেখি আমার বাসায় রেখে যাওয়া ডিম দুটো গায়েব, কে যেন খেয়ে নিয়েছে। তাই আমি আমার বাসা এবার ডোবার মাঝখানে বানিয়েছি, যাতে এবার আমার ডিম কেউ খেয়ে যেতে না পারে। হাঁসের এমন কথা শুনে শিয়াল মনে মনে বলে, তাহলে এই হাঁস বুঝতে পারিনি যে আমি তার ডিম খেয়েছিলাম। আচ্ছা ভায়া, তুমি তাহলে থাকো, আমি গিয়ে কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর হাসি খাবারের সন্ধানে যায়। এদিকে শিয়াল ভাবতে থাকে কিভাবে সে হাঁসের ডিমগুলো খাবে। ভাবতে ভাবতে সে দেখে ডোবায় একটা ব্যাং পাতার উপর বসে আছে। এই দেখে শিয়াল ব্যাংকে ডাকতে থাকে, এই যে ব্যাং ভায়া, একটু এদিকে এসো না। শিয়ালের ডাক শুনে ব্যাংটা শিয়ালের ওখানে আসে। ব্যাং ভাই, ব্যাং ভাই, তুমি আমার একটা উপকার করতে পারো? কি উপকার করতে হবে? ওই যে ডোবার মধ্যে একটা বাসা দেখতে পাচ্ছ, বাসাটা একটু আমার কাছে এগিয়ে এনে দেবে, দিলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি এক্ষুনি বাসাটা তোমার কাছে এনে দিচ্ছি। এই বলে ব্যাং হাসির বাসা আনতে চলে যায়, আর মুখে করে ঠেলে শিয়ালের কাছে এনে দেয়। বাসা এনে দিতেই শিয়াল ডিম দুটো খেয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। ব্যাং বুঝতেই পারে না যে শিয়াল কেন এত তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। বেশ কিছু সময় পর হাসি সেখানে চলে আসে আর দেখে তার বাসা ডোবার ধারে ডিমশূন্য অবস্থায় পড়ে আছে, আর সেখানে পাশেই রয়েছে ব্যাং। এই দেখে হাসি ব্যাঙের ওখানে যায় আর দেখে ডিম তো আর তার বাসায় নেই। তখন সে কাঁপতে থাকে, একি আমার ডিমগুলো কোথায়, আর আমার বাসা এখানে আসলো কিভাবে? এবারও আমি আমার ডিমগুলো বাঁচাতে পারলাম না। হাঁসের কান্না দেখে ব্যাং বলে, হাসি আমাকে ক্ষমা করে দাও, ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ডিম খেয়ে গেছে। ব্যাং হাসিকে সব ঘটনা খুলে বলে। এসব শুনে হাসি একটা ফন্দি আটে। বেশ কিছুদিন পর হাসি আবারও ডিম পাড়ে, আর এবারও হাসি ডোবার মাঝখানে তার বাসাটা বাঁধে আর খল্লতা পাতা দিয়ে তার বাসা পর্যন্ত একটা রাস্তা মতো দিয়ে রাখে, যেন শিয়াল এবার তার ডিম খেতে এলে ডোবার মধ্যে ডুবে মারা যায়। কিছু সময় পর দুষ্টু শিয়াল ওখানে এসে হাজির হয়। শিয়াল এসে দেখে হাঁস এবারও তার বাসায় বসে আছে, আর এবার সে ডোবার মাঝখানে না, শুকনো জায়গায় তার বাসা বেঁধেছে। শিয়াল হাঁসের ফন্দি বুঝতে পারে না। এবার দেখি বোকা হাঁস তার বাসা শুকনো জায়গায় বেঁধেছে, যাই আজ হাঁসের ডিমের সাথে ওকেও চিবিয়ে খাবো। এই বলে শিয়াল সামনের দিকে এগোতে থাকে। শিয়াল কিছুদূর এগোতেই শিয়ালের ভারে ডোবার ওপর রাখা পাতাগুলো সরে যায় আর শিয়াল পানিতে পড়ে যায়। বাঁচাও বাঁচাও, আমি আর তোমার ডিম খাবো না, আমাকে বাঁচিয়ে নাও। আমি এখন ঠিক বুঝতে পারছি বেশি লোভের কারণে আজ আমার এই পরিণতি। ও হাঁস ভায়া, আমাকে বাঁচাও বাঁচাও।
শিয়াল, তুমি চেঁচাও চেঁচাও, তোমাকে কেউ বাঁচাতে আসবে না, এটা আমার ডিম খেয়ে নেওয়ার শাস্তি। প্রতিবার তুমি আমার ডিমগুলো খেয়ে যাও, কিন্তু এবার এবার তুমি ডুবে মরো। শিয়াল চিৎকার করতে করতে একসময় ডোবার পানিতে তলিয়ে যায়।